এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যাকে কিং অফ অ্যাসিড বলা হয়, মানে অ্যাসিডের রাজা। তো এই সালফিউরিক অ্যাসিড নিয়ে আজকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করব, চলুন। তো সালফিউরিক অ্যাসিডের সাথে প্রথম যে রিয়াকশন করব এটা চিনির সাথে। তো চিনিটাকে ব্লেন্ডার মেশিন দিয়ে অনেক গুঁড়ো করে নিয়েছি, যাতে করে অনেক সুন্দরভাবে রিয়াকশন হয়। তো এরকম একটা বিকারে প্রথমে চিনির গুঁড়োটাকে ঢেলে নেব, এরপর আরেকটা বিকারে সালফিউরিক অ্যাসিড নিলাম। ওকে, এখন এই সালফিউরিক অ্যাসিডকে চিনিতে দেওয়াতে দেখুন কী রিয়াকশন হয়। তো দেখতে পাচ্ছেন সালফিউরিক অ্যাসিডের সাথে চিনি কত তীব্রভাবে রিয়াকশন করতেছে, এবং এটা এক্সোথার্মিক রিয়াকশন, অনেক তাপ তৈরি হচ্ছে আর সেই সাথে ধোঁয়াও তৈরি হচ্ছে। তো সালফিউরিক অ্যাসিড কতটা স্ট্রং এটা বোঝার জন্য এখান থেকে কয়েক ড্রপ সালফিউরিক অ্যাসিড যদি টিস্যুতে দেই তাহলে কি হয় দেখুন, এক ড্রপ, দুই ড্রপ। তো দেখতে পাচ্ছেন টিস্যুটা ধীরে ধীরে গলে যাচ্ছে, ফুটো হয়ে গিয়েছে। তো বুঝতে পারতেছেন সালফিউরিক অ্যাসিড কতটা স্ট্রং। সালফিউরিক অ্যাসিডের শক্তিমাত্রা বোঝার জন্য এরকম একটা ম্যাচ নিয়েছি, এই ম্যাচের মাথায় থাকে পটাশিয়াম ক্লোরেট। এই ম্যাচ স্টিকটাকেও জ্বালাতে পারে এই সালফিউরিক অ্যাসিড, কিন্তু অন্যান্য অ্যাসিডগুলো এটা পারে না। তো এবার এখান থেকে এক ড্রপ সালফিউরিক অ্যাসিড যদি এই ম্যাচ স্টিকের মাথায় দেই, পটাশিয়াম ক্লোরেটের সাথে রিয়াকশন করে দেখুন কি হয়। হো, দেখতে পাচ্ছেন আগুন জ্বলেছে। এবার বেশ কিছু ম্যাচ স্টিক নিয়েছি, এগুলোর মাথায় যদি সালফিউরিক অ্যাসিড দেই তাহলে কেমন রিয়াকশন হয় দেখুন। হো, এরপর সালফিউরিক অ্যাসিড নিয়ে যে এক্সপেরিমেন্টটা করব এটা আপনারা বাসায় কখনো ট্রাই করবেন না, এটা শিক্ষণীয় পারপাসে আপনাদের দেখাচ্ছি। যদি কোনো কারণে আমাদের হাতে সালফিউরিক অ্যাসিড এসে পড়ে তাহলে কি করবেন। তো আমার হাতের ত্বকের উপর দুই ড্রপ সালফিউরিক অ্যাসিড ফেলতেছি, বেশ একটা গরম অনুভব হচ্ছে। এখন পানিতে ধুয়ে নেব ভালোভাবে। এখন ঠিক আছে, তো আমাদের হাতের ত্বকে যদি কোনো কারণে সালফিউরিক অ্যাসিড এসে পড়ে তাহলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবে, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।